আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের ওয়াস্টার্ন গ্রুপে নতুন, কাজ বুঝতেছেন না স্পেশালি, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করাম। তাছাড়াও যারা ওয়াস্টার্ন একে অপরের সাথে শেয়ার করতে চান, তাদের জন্য বিশেষ উপকারে আসবে। তো আমাদের জিমেল আমাদের গ্রুপের নিয়ম হলো তিনটি অ্যাকাউন্ট দিয়ে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভিডিওগুলো ওয়াচ করতে হবে। তো আমি আপনাদেরকে এখন একটি অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দেব, বাকিগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তো কীভাবে করবেন এজন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি আমার চ্যানেলে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পাবেন নিচেই টাইম ওয়েস, এখানে ক্লিক করে দিলাম। আমি এখানে কত মিনিট ভিডিও দেখেছি কবে সেটা উল্লেখ করা রয়েছে, কিন্তু সবসময় ভিডিও দেখলেই যে এখানে আপনার মিনিটগুলো অ্যাড হবে এমনটা না, বেশিরভাগ সময় অ্যাড হয় না। তো এগুলো যখন আপনারা গ্রুপে কাজ করবেন তখন এটা রিমুভ করে দিবেন। তো কীভাবে রিমুভ করবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন, থ্রি ডট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেটিংস, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। তারপর ক্লিয়ার ওয়াশ হিস্ট্রি, হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার ওয়াশ হিস্ট্রিতে ক্লিক করে দিতে হবে। এরপর নিচে রয়েছে ক্লিয়ার সার্চ হিস্ট্রি, সার্চ হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে ক্লিক করে দিলে এখান থেকে সমস্ত হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, ম্যানেজ অল অ্যাক্টিভিটি, এখানে আপনি যতগুলো ভিডিও দেখবেন আপনার চ্যানেল দিয়ে এখানে সমস্ত কিছু শো করে। তো আপনি যখন আমার গ্রুপে কাজ করবেন অবশ্যই শুরু করার আগে এখানকার একটা স্ক্রিনশট দিতে হবে। তো আপনি ভিডিও শুরু করার আগে এখানকার একটা স্ক্রিনশট দিবেন এবং এখান থেকে বের হয়ে এখানকার যে ওয়াচ টাইমের একটি স্ক্রিনশট দিতে হবে যখন আপনি ভিডিওটা আমাদের গ্রুপ থেকে ওয়াচ করা শুরু করবেন। তার আগে আরও অনেক কাজ রয়েছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভিডিও অ্যাড করবেন। তো ভিডিও অ্যাড করার জন্য আপনাকে আমার গ্রুপে চলে যেতে হবে, এজন্য চলে যেতে হবে মেসেঞ্জারে। মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে চলে যাওয়ার পর আমরা গ্রুপে প্রবেশ করলাম। প্রবেশ করার পর নিচেই দেখতে পাচ্ছেন লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যারা যারা ভিডিও অ্যাড করছি তাদের লিস্টটা এখানে চলে এসেছে। তো আপনাদের কাছে এখানে চলে আসবে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ভিডিওর উপরেই একটু কন্টিনিউ নামে একটি অপশান আসবে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর সাইন আপ করার জন্য বলবে, আপনারা অবশ্যই সাইন আপ করে দেবেন। সাইন আপ শুধু একবারের জন্যই করতে হয়, দ্বিতীয়বার আর সাইন আপ করতে হবে না। এরপরে আপনাকে আপনি যেভাবে ভিডিও অ্যাড করবেন, তো আমি এখন দেখিয়ে দিতেছি আপনাকে আপনি কীভাবে ভিডিও অ্যাড করবেন। তো ভিডিও অ্যাড করার জন্য আপনাকে আবারও চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আপনি যে চ্যানেলে ভিডিও অ্যাড করবেন সে চ্যানেলে প্রবেশ করতে হবে। তো এটা আমার ইউটিউব চ্যানেল, আমি প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর ইওর চ্যানেলে চলে যাবেন, আপনাদের চ্যানেলে। তারপর ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর আমি ছোট্ট একটা ভিডিও অ্যাড করে দিতেছি। আবার এটা আমাকে রিমুভ করে দিতে হবে। যে আমার এখানে এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন, থ্রি ডট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আছে সেভ টু প্লেলিস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে লিঙ্কটি হলো সেটি হলো ফেভারিট ভিডিও ভাইরাল লিস্ট ওয়ান, এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে ডান অপশনে ডান করে দিতে হবে। এভাবে আপনারা 30 মিনিটের ভিডিও অ্যাড করবেন, এর কমও বেশি করা যাবে না, বেশিও করা যাবে না। এরপরে আপনি নিচেই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো আপনারা এভাবে প্লে লিস্টে নিয়ে আসার পর আপনি নিচেই দেখতে পারবেন আপনি যে চ্যানেলে আপনি ভিডিওগুলো ওয়াচ করবেন সেই লিঙ্কটি কপি করে নেবেন। আমি নিয়ে যাচ্ছি লিঙ্কটি, আবারও মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখানে আমার গ্রুপে চলে আসলাম। তারপর এখানে লিঙ্কটি আমি কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পর আপনি যে জিমেল অ্যাকাউন্টগুলো দিয়ে ভিডিও ওয়াচ করবেন সেই চ্যানেলে প্রবেশ করতে হবে। আমি অন্য চ্যানেল দিয়ে দেখব, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি এগুলো করতেছি। তো আমি এটার হিস্ট্রি ক্লিয়ার করে নিয়েছিলাম, এটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখন এখানে আসিয়ে এসে আপনাকে যে কাজটা করতে হবে, লাইব্রেরি নিচে দেখতে পাচ্ছেন লাইব্রেরি। তো আমার লাইব্রেরিতে ওয়াচ টাইম
ওয়াসলেট করা নেই। তো কীভাবে ওয়াসলেট করবেন, এখানে আপনি উপরে সার্চ অপশনে আপনি লিঙ্কটি কপি করে দিবেন। আমি কপি করে দিলাম, কপি করে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্কটি শো করে দিচ্ছে, আপনার উপরে লিঙ্কটির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লিস্ট আকারে ভিডিওগুলো শো করবে। এখন কীভাবে, আমার এখানে 27টা ভিডিও রয়েছে, তো 27টা ভিডিও আপনাকে ওয়াচলেট করতে হবে। আমি একটা ভিডিও ওয়াচলেট করতেছি, কীভাবে ওয়াচলেট করতেছি আপনাকে শুধু দেখিয়ে দিতেছি, আপনার বাকি 27টা ভিডিও এইভাবে ওয়াচলেট করে নেবেন। তো ভিডিওর ডান পাশেই থ্রিডট বাটন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে ক্লিক করে দিবেন। তারপরে সেভ টু ওয়াচলেট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর লাইব্রেরিতে আবারও লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ লেটার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এখানে ভিডিও একটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে এখান থেকেই কিন্তু আপনাকে ভিডিওগুলো ওয়াচ করতে হবে। এই যে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে চালু করলাম, কিন্তু এটা শর্ট টাইমের ভিডিও, 1 মিনিট না, তাই সম্ভবত অ্যাড নাও হতে পারে। তবে 1 মিনিট ওয়াচ করার পর অবশ্যই আপনার ওয়াচ টাইম হিস্ট্রিতে সেটা অ্যাড হবে। তো দেখি তারপরেও অ্যাড হয়েছে কি না। টাইম ওয়াচ তো দেখা গেছে এখানে সামান্য একটু দেখেছি, তাই 1 মিনিট আসেনি, সামান্য পরিমাণ অ্যাড হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে বা বুঝতে পেরেছেন। যদিও আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানিয়ে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।